দেখো আজকে আমি রেডি হয়ে গেছি, আজকে একটা সানডে, কোথাও একটা তো বেরোচ্ছি, তাই জন্য এত সাজুগুজু করে রেডি হয়েছি। শুধু আমি না, আজকে লিটল মেম্বারে লিটল জুনও যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি বাবাই? বাইরে। ও ভাবছে ও গাড়ি করে কোথাও যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমরা আমাদের পরিবারের নিউ মেম্বার মিস নীলাঞ্জনাকে আনতে যাচ্ছি। তো নীলাঞ্জনাকে রিসিভ করার জন্য তোমরাও নিশ্চয়ই আমাদের সাথেই যাবে, কেন কি তোমরাও তো আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ। বলো তোমাদের না নিয়ে কি করে যেতে পারি আমাদের খুব ইম্পর্টেন্ট একজন মেম্বার নীলাঞ্জনাকে আনতে? তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি মাথায় করেই আমাদের নতুন মেম্বারকে নিয়ে আসতে যাচ্ছি। আর শুধু আমি আর পুচু নয়, আমার বর আর আমার শাশুড়ি মা, মাও যাচ্ছে আমাদের সাথে। তো ওরা এখন রেডি হচ্ছে। রেডি হয়ে নিক, রেডি হয়ে যখন নিচে নামবো আর ফাইনালি বেরোবো নীলাঞ্জনাকে আনতে, তখন তোমাদেরও সাথে নিয়ে নিচ্ছি আর ওদেরও দেখিয়ে দিচ্ছি। লেটস ওয়েট। হ্যাঁ, ও ভাবছে ও তো মেট্রো করে যাবে, আমরা কি মেট্রো করে নীলাঞ্জনাকে আনতে যাব? তাই আমরা মেট্রো করে নীলাঞ্জনা আন্টিকে আনতে যাব? ও খুব ভাবনায় পড়ে গেছে। তো দেখা যাক আমরা মেট্রো করে যাই কি অন্য কোনো কনভিনিয়েন্সে যাই, দেখতে থাকো আর পুরোটা দেখো। আর যারা এখনো দেখছো লাইক করতে কিন্তু ভুলো না, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটাকে। এই দেখো মাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার বড় রেডি হয়ে গেছে। আমরা এখন ওলা বুক করে যাচ্ছি, প্রচুর মেট্রো করে আর যাওয়া হচ্ছে না। আর ইউ এক্সাইটেড? পুচু বেচারা মন খারাপ করে এদিক ওদিক দেখছে, কেন কি আমাদের গাড়ি গেছে আটকে জ্যামে। তো এইসব জ্যাম কাটিয়ে লাস্ট অব্দি আমরা পৌঁছে গেছি শোরুমে। নীলাঞ্জনাকে এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের নিয়ে যেতে হবে। ওরা সব পেপার্স পেপার্স রেডি করছে, আর মাম্মা আর পুচু এখন পুরো জায়গাটা এক্সপ্লোর করবে। পুচুর এই অরেঞ্জ কালারের গাড়িটা খুব পছন্দ হয়েছে, দেখো ও প্রায় খুলে ওর মধ্যে ঢুকে গিয়ে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিল, কিন্তু ওটা বন্ধ। পুচু প্রমিস করেছে ও বড় হয়ে এই গাড়িটাই নেবে, আর ও প্রায় চাকা থেকে স্টিয়ারিং সব কিছুই একবার করে দেখে নিচ্ছে। আর এদিকে ওর বাবা আর ঠাম্মি মিলে পেপার্স সব বুঝে নিচ্ছে, কেন কি নীলাঞ্জনাকে আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি নিয়ে যাব। তো তাড়াতাড়ি চলো আমাদের নীলাঞ্জনার পুরো ঝলকটা একটা 360 ডিগ্রি তোমাদের দেখিয়ে দিই। আর আমাকে কমেন্ট করে বলো তোমাদের নীলাঞ্জনাকে কেমন লাগলো। এই যে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, নীলাঞ্জনাকে পুজো দেবো, তারপরে নিয়ে যাব বাড়িতে।
তো দক্ষিণেশ্বরে যখন আমরা পৌঁছেছি অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 6:45-7 বেজে গেছিল। তাই আর খুব বৃষ্টি হয়েছে বলে চারদিকে লোকজন প্রচণ্ড কম ছিল, অন্ধকার ছিল। আর জানি না সেদিনকে কেন মায়ের মন্দিরের ওপরে যে আলোটা থাকে বাইরে সেটাও জ্বালানো হয়নি, তো একটু অন্ধকার অন্ধকারই লাগছিল। তো সেই নিয়েই আমরা একটু ঘুরছি। তো এবার তাড়াতাড়ি যাই, গিয়ে গঙ্গার জলটা নেব। গঙ্গার জলটা নিয়ে এবার পুজো শুরু করা যাক। আমরা খুব ভালো সময় এসেছি, এখন সারদা মায়ের পুজো হচ্ছে, তো সেই আরতিটা আমরা দেখতে পাচ্ছি আর তোমাদেরও দেখাতে পাচ্ছি। এবার আমরা গঙ্গার ধারে যাচ্ছি, আর গঙ্গার ধার থেকে পিছন দিকে যে শিব মন্দিরগুলো আছে সেগুলোই তোমরা একটু দেখে নাও। আর লাস্টে দূর থেকে একটু মায়ের মন্দিরের চূড়াটাও দেখা যাবে, সেটাও দেখে নাও। গঙ্গার ঘাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, গঙ্গার দিকে যাওয়ার যে রাস্তাটা সেটা কোনো দিন সকালবেলা গেলে তোমাদের দেখাবো। এখন যেহেতু লাইট প্রচণ্ড কম তো সেভাবে খুব ভালোভাবে ভিডিও ক্যাপচার হয়নি। এটা হলো গঙ্গার ঘাট, এখনও মানুষজন আছে, জল তুলছে, কেউ চান করছে। কিন্তু সবথেকে ভালো লাগলো এখান থেকে দাঁড়িয়ে ওই দূরে দেখো গাড়ির সারি যাচ্ছে ব্রিজ থেকে, সেটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমাদের গঙ্গার জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব গাড়ি পুজো করতে। তোমরা যদি কেউ নিজেরাও গাড়ি পুজো দিতে আসো দক্ষিণেশ্বরে, তো বলে রাখি যেখানে ডালা আর্কেড আছে, যেখান থেকে আমরা ডালা নিই মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য, সেখানেই তোমরা পুরোহিত পেয়ে যাবে। যে কোনো দোকানে যেখান থেকে তোমরা মিষ্টি বা ফুল নেবে পুজো দেওয়ার জন্য, সেখানেই যদি তোমরা পুরোহিত চাও গাড়ি পুজোর জন্য, তো ওখান থেকেই গাড়ি পুজোর জন্য পুরোহিত পাঠিয়ে দেওয়া হয়। ওদের একটা মিনিমাম রেট থাকে, তাছাড়াও ওরা কিছু এক্সট্রা চায়, তো নিয়ে আসার আগে দরদাম করে নেবে। আমাদের পুজোটা খুবই ভালো হয়েছিল। সামনে দিকে আসুন।